हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल SSTSC। बंधुरा, आज के किन्तु आमरा आलोचना करब ताप निये। अलरेडी कार्यक्षमता शक्ति और स्थितिगतिर भिडियो तुम्हारा निश्चय देखे फेले और नोटो प्रिपेयर कर फेले। आज के तापेर पार्ट वन भिडियो निये आलोचना करब, पार्ट टू खूब ताड़ाताड़ी आमार यूट्यूब चैनल तुम्हारा पे जाबे। सबार प्रथमे तुम्हारे नोटटी देखाई। देखो, एई समस्त कन्सेप्ट अर्थात ক্যালোরি কি, গড় ক্যালোরি ব্যাপারটি কি, ঠিক আছে, ল অফ থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার সূত্র কি, তাপ কোন কোন পদ্ধতিতে পরিবাহিত হয়, আপেক্ষিক তাপ ব্যাপারটি কি, ঠিক আছে, বস্তুর মোট গৃহীত তাপ বা বর্জিত তাপ বের করতে গেলে আমাকে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, স্পেসিফিক হিট কি, স্পেসিফিক হিটের কনস্ট্যান্ট ভলিউমে কি, কনস্ট্যান্ট প্রেশারে কি, এই সমস্ত টপিকগুলো কিন্তু তোমরা লুসেন্টের বইতে দেখেছো। অনেকেই হয়তো ঘাবড়াচ্ছ কীভাবে করবে, সমস্ত ব্যাপারটি ইজিভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করব এবং সাথে লাস্টে থাকবে কিন্তু ইউথের বইয়ের প্রিভিয়াস ইয়ার CBT কোশ্চেন। তো তোমরা মনে করছো যে এই সমস্ত টপিকগুলি আমরা থিওরি পোর্শন আলোচনা করব, যেগুলি তোমাদের রেডি, তাহলে তোমরা একদম থিওরি MCQ থেকে শুরু করো। আর যারা মনে করছো এই সমস্ত বিষয়ে তোমাদের দুর্বলতা রয়ে গেছে, তাদেরকে বলবো খাতা পেন নিয়ে বসে যাও, তোমরা কিন্তু নোট প্রিপেয়ার করতে শুরু করো। তো চলো সবার প্রথমে জেনে নেবো তাপ কি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে, এবং এই যে শক্তি বললাম তাপ, এটি গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন যদি করে তাহলে কিন্তু বস্তু শীতল হয়ে ওঠে। এবং তাপের ফলাফল কি, অর্থাৎ বস্তুকে যদি আমরা হিট করি তাহলে বস্তুর মধ্যে কী কী চেঞ্জেস আমি খেয়াল করব, বস্তুর অবস্থার পরিবর্তন হতে পারে। যেমন ধরো 0°C উষ্ণতার বরফকে যদি তুমি হিট দাও তাহলে সেটি কিন্তু জলে পরিণত হবে, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটবে, আয়তনের পরিবর্তন হবে, বরফ জলে পরিণত হলে আয়তন কমবে, ঠিক আছে। আবার যদি ধরে নাও কোনো একটি মেটাল বা ধাতব পদার্থকে তুমি যদি হিট দাও তাহলে পরে কী হবে, সে গলে গিয়ে আয়তনে কিন্তু বৃদ্ধি পাবে এবং যখন সলিড হবে তখন কিন্তু আয়তন হ্রাস পায়। উষ্ণতার পরিবর্তন হতে পারে, বৈদ্যুতিক শক্তির সৃষ্টি হতে পারে, চৌম্বক ধর্মের সৃষ্টি হতে পারে এবং কিন্তু আলোক শক্তির উৎপত্তি হয়, যেটি বৈদ্যুতিক ফিলামেন্টে আমরা দেখতে পাই। চলে আসবো তাপের বিভিন্ন একক নিয়ে। CGS পদ্ধতিতে তাপের একক কিন্তু ক্যালোরি, এবং এই ক্যালোরির ডেফিনেশন কি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা যদি 14.5 থেকে 15.5 পর্যন্ত বৃদ্ধি হয় ডিগ্রি সেলসিয়াস, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে কিন্তু বলা হবে 1 ক্যালোরি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখলে যে আমরা 1 গ্রাম জলের উষ্ণতা 0°C থেকে নিয়ে 1°C কিন্তু লিখতে পারতাম, কিন্তু কেন লিখিনি, কেন কি, 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা যদি বৃদ্ধি করতে হয় 1 গ্রাম জলের, তাহলে যে পরিমাণ তাপ লাগবে 0°C থেকে 1°C পর্যন্ত বৃদ্ধি করতে কিন্তু সেম পরিমাণ তাপ লাগে না, ঠিক আছে। সেই জন্য কিন্তু এটাকে আমরা নিচ্ছি না, আমরা 14.5 থেকে 15°C পর্যন্ত তাপের বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে কিন্তু 1 ক্যালোরি বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এই পরিমাণ তাপকেই 1 ক্যালোরি বলা হয়, ঠিক আছে। এই জন্য কিন্তু তাপের ডেফিনেশনে 0°C থেকে 1°C কথাটি মেনশন করা থাকে না। নেক্সট চলে আসবো কিলো ক্যালোরি। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা ঠিক একই রকমভাবে 14.5 থেকে 15°C উষ্ণতা বৃদ্ধি করতে, ঠিক আছে, 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 থেকে 15.5°C পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে 1 কিলো ক্যালোরি বলবে, এবং 1 কিলো ক্যালোরি সমান সমান কত, 1000 ক্যালোরি। গড় ক্যালোরি, গড় ক্যালোরিকে বলা হবে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, ঠিক আছে, 0°C থেকে 100°C পর্যন্ত বৃদ্ধি করেছি, তাতে যে পরিমাণ তাপ লেগেছে তাকে আমি 100 দিয়ে ভাগ করে যেই তাপ পেয়েছি তাকে কিন্তু বলা হয় 1 গড় ক্যালোরি। এবং মনে রাখতে হবে জুল হচ্ছে SI পদ্ধতিতে কিন্তু তাপের একক, CGS পদ্ধতিতে যেমন ক্যালোরি পেলাম তাপের একক, কেমন জুল হচ্ছে SI পদ্ধতিতে তাপের একক, এবং 1 জুল সমান সমান কিন্তু 0.24 ক্যালোরি, এবং 1 ক্যালোরি সমান সমান কিন্তু 4.2 জুল। এরপরে চলে আসবো বন্ধুরা, দেখো এই টপিকটি হয়তো তোমরা অনেকেই যারা মাধ্যমিকের বই ফলো করো, ওল্ড সিলেবাস, তারা জানো না। তোমাদেরকে বলি এখন কিন্তু যে CBT কোশ্চেনগুলো হচ্ছে তাতে কিন্তু একটু HS ঘেঁষা কনসেপ্ট, বা আমাদের CBT এক্সামিনেশনের জন্য CBSE বোর্ডের যে সমস্ত সিলেবাস সেই সিলেবাসগুলোকে ফলো করা প্রয়োজন। সেই হিসাবে দেখো কিছু আমাদের তাপগতিবিদ্যার যে সূত্র সেগুলো আমাদের জানা উচিত। কেন জানা উচিত, CBT কোশ্চেন যখন সলভ করবো তখন তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। দেখো, তাপগতিবিদ্যার যে সূত্র আছে সেটি হচ্ছে 3টে সূত্র আছে। একটি হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, দ্বিতীয় সূত্রটা যেখানে এখানে প্রথম সূত্র বলছি, ঠিক আছে, এবং আরেকটি আছে দ্বিতীয় সূত্র। তাহলে একটি পেলাম জিরোথ ল, একটি প্রথম বাংলায় যখন আমরা কনসেপ্ট কনভার্ট করবো বা ইংলিশে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে মোট 3টি পেলাম, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে মোট কটা সূত্র পেলাম আমরা, 3টে সূত্র পেলাম। তাহলে তাপগতিবিদ্যায় মোট 3টে সূত্র আছে, এটি মনে রাখবে। তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কী বলছে, এই সূত্রটি বলছে যখন দুটি বডি তৃতীয় একটি বডির সাথে তাপীয় অসাম্য অবস্থায় থাকে তখন তারা একে অপরের সাথেও তাপীয় সাম্য অবস্থায় থাকে। ব্যাপারটি কি,
ধরে নাও এখানে তিনটে বডি আছে, ঠিক আছে, এটা নাম দিলাম ওয়ান, এটি টু, এটি থ্রি। তাহলে এই ওয়ান তাপীয় সাম্যে তিনের সাথে রয়েছে, দুইও তাপীয় সাম্যে তিনের সাথে রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এক এবং দুই পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকবে, এটি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলেছে। চলে আসবো নেক্সট, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে, অনেকে কিন্তু গোলমাল করে ফেলে, জিরোথের পরে ভাবে এটি হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তা কিন্তু নয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলেছে? এই সূত্রটিতে বলেছে যে তাপ এবং যান্ত্রিক কার্য পরস্পর পরিবর্তনযোগ্য, অর্থাৎ হিট অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্ক আর মিউচুয়ালি কনভার্সিয়েবল। এবং এই সূত্রটি আরও বলে যে যে শক্তি তৈরি করা যায় না বা ধ্বংস করা যায় না, এটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় শুধুমাত্র রূপান্তর করা যায়। এবং মনে রাখবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ রিলেটেড টু জুলস, ঠিক আছে, সুতরাং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের সাথে কিন্তু জুলের নামটি বিশেষভাবে কানেক্টেড। নেক্সট চলে আসবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে দুটি সূত্র দিয়ে কিন্তু বোঝানো হয়, সেটি হচ্ছে, আচ্ছা দেখো বন্ধুরা, এখানে এটি হবে জুল, ঠিক আছে, এটি জুল, জে ও ইউএলই, ঠিক আছে। নেক্সট তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে আমরা দুটো সূত্র দিয়ে প্রকাশ করি, একটি হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট, একটি হচ্ছে কেলভিন প্ল্যাঙ্কের স্টেটমেন্ট। এই ক্লসিয়াস স্টেটমেন্ট মেনে মনে রাখবে যে এই যে আমাদের যে রেফ্রিজারেটর কাজ করছে, ঠিক আছে, এগুলো কিন্তু এই ক্লসিয়াস স্টেটমেন্টের উপরে বেস করে কাজ করছে। ব্যাপারটিকে তোমাদেরকে একটু খুলে বলি, দেখো ক্লসিয়াস বলেছে যে একটি একচক্রী প্রক্রিয়ায় কাজ করে এমন একটি সেলফ অ্যাক্টিং মেশিনের পক্ষে, অত ডেফিনেশনে আমি যাচ্ছি না, ব্যাপারটি তোমাদেরকে বুঝিয়ে বলছি। ধরো কোনো একটি মাধ্যম ছাড়া নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে কিন্তু তাপ পরিবহন করা সম্ভব না, ঠিক আছে, কোনো একটি মাধ্যম ছাড়া নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে কিন্তু তাপ পরিবহন করা সম্ভব না, এটি ক্লসিয়াস বলেছে। যেমন তোমাদেরকে আমি বললাম যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মেনে কিন্তু কী চলে, রেফ্রিজারেটর কাজ করে। ধরে নাও একটি রেফ্রিজারেটর রয়েছে, তো রেফ্রিজারেটরের মধ্যে যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচার কি, লো টেম্পারেচার, এখানে আমি এলটি লিখলাম, লো টেম্পারেচার। এবং রেফ্রিজারেটরের বাইরে যে অ্যাটমসফিয়ার রয়েছে সেই অ্যাটমসফিয়ারের টেম্পারেচার রেফ্রিজারেটর থেকে বেশি থাকে, এই জন্য আমি হাই টেম্পারেচার লিখলাম। এবার এই লো টেম্পারেচারের রেফ্রিজারেটর থেকে হাই টেম্পারেচারের অ্যাটমসফিয়ারে বারবার হিটটা আসছে বলেই তো রেফ্রিজারেটরের মধ্যে তাপমাত্রাটা কম রয়েছে, ঠিক আছে। তাহলে এই হিট ট্রান্সফারের জন্য আমি যেটি ইউজ করছি সেটা হচ্ছে কম্প্রেসার, ঠিক আছে, সেটি হচ্ছে কম্প্রেসার। এই কম্প্রেসারের সাহায্য ছাড়া কিন্তু রেফ্রিজারেটর থেকে অ্যাটমসফিয়ারে হিট ট্রান্সফার করা সম্ভব না, এটিই বলেছে কিন্তু ক্লসিয়াস, যে কোনো বাইরে থেকে কোনো একটি সংস্থার সাহায্য ছাড়া একটি একচক্রী প্রক্রিয়ায় কাজ করে এমন একটি সেলফ অ্যাক্টিং মেশিনের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব নয়, ঠিক আছে। এবং কেলভিন প্ল্যাঙ্ক কি বলেছে? কেলভিন প্ল্যাঙ্ক বলেছে যে এমন একটি ইঞ্জিন তৈরি করা সম্ভব না যা সমস্ত হিটকে কার্যে পরিণত করা সম্ভব, ঠিক আছে। তো এই দুটি কনসেপ্টের উপরে বেস করেই কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স রয়েছে। এবং মনে রাখবে এই দুটি স্টেটমেন্টের, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের উপরে বেস করে কিন্তু তাপের সঞ্চালন, অর্থাৎ এই যে তাপের যে সঞ্চালন হচ্ছে, পরিবহন, পরিচালন এবং বিকিরণ পদ্ধতি, সেটি কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মেনে হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাপের সঞ্চালন তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে হয়ে থাকে, ঠিক আছে। এবং উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যে তাপের সঞ্চালন হচ্ছে সেটি তিনটে পদ্ধতিতে হয়, একটি হচ্ছে পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এবং কোন পদ্ধতি, কোন ল অফ থার্মোডাইনামিক্স বা কোন তাপগতিবিদ্যার সূত্র মেনে হয়, সেকেন্ড সূত্র মেনে কিন্তু হয়ে থাকে। পরিবহন পদ্ধতি কি বলছে? যে যে পদ্ধতিতে তাপ স্থানান্তরের জন্য মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তনের কোনো দরকার নেই তাকে কিন্তু বলা হয় পরিবহন পদ্ধতি। যেমন তোমাদেরকে ধরো একটা এক্সাম্পল দেখাই, ধরে নাও একটি এখানে ধাতব দণ্ড রয়েছে, ঠিক আছে, এই ধাতব দণ্ডের নিচে এখানে আমি একটি মোমবাতি লাগিয়ে রেখেছি, মোমবাতি দিয়ে আমি এই ধাতব দণ্ডকে উত্তপ্ত করছি। তার ফলে কী হয়েছে, এর প্রথমে এই অংশে উত্তপ্ত হবে, তারপরে আস্তে আস্তে তাপ ছড়িয়ে পড়তে পড়তে এই অংশেও কিন্তু উত্তাপটি ছড়িয়ে পড়বে, ঠিক আছে, এই অংশে উত্তাপ ছড়িয়ে পড়বে। তাহলে এখানে কী হয়েছে, এই ধাতব দণ্ডের কণাগুলো কিন্তু তার স্থান পরিবর্তন করেনি, কিন্তু তাপ এই প্রশান থেকে আস্তে আস্তে কিন্তু এই প্রশানে চলে এসছে। তাহলে এখানে মাধ্যমের কণাগুলি স্থান পরিবর্তন করেনি অথচ তাপের সঞ্চালন হয়েছে, তাহলে এই পদ্ধতিকে কিন্তু বলবো পরিবহন পদ্ধতি। এবং মনে রাখবে যে ধাতব পদার্থে কিন্তু তাপ সঞ্চালন ঘটে এই পরিবহন পদ্ধতির মাধ্যমেই। নেক্সট চলে আসবো পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতি ব্যাপারটি কি? এখানে কিন্তু তাপের সঞ্চালন করবে মাধ্যমের কণাগুলি স্থান পরিবর্তনের মাধ্যমেই, ঠিক আছে। অর্থাৎ কি, যে পদ্ধতিতে তাপের সঞ্চালন উত্তপ্ত, তাপে যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অণুগুলি নিজেরাই উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে তাপ নিয়ে যায়,
তাকে পরিচলন পদ্ধতি বলে। এবং মনে রাখবে তরল ও গ্যাসীয় পদার্থে কিন্তু এই প্রক্রিয়ায় তাপের সঞ্চালন ঘটে থাকে। চলে আসবো নেক্সট বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কিন্তু বন্ধুরা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এবং এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটি মনে রাখবে যে বিকিরণ পদ্ধতিতে কিন্তু সূর্য থেকে তাপ পৃথিবীতে চলে আসে, কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে কিন্তু অনেক শূন্যস্থান রয়েছে, এখানে কোনো মাধ্যম নেই, মাধ্যম না থাকা সত্ত্বেও কিন্তু সূর্যের তাপ পৃথিবীতে এসে পড়ছে, সেটি কিন্তু বিকিরণ পদ্ধতিতে। এবং আরও একটি রিলেটেড কোশ্চেন হিসেবে তোমাদেরকে বলে রাখবো, মনে রাখবে বয়লার ফার্নেসে, ঠিক আছে, বয়লার ফার্নেসে কিন্তু এই পরিবহন, পরিচলন এবং বিকিরণ এই তিনটি পদ্ধতিতেই তাপের সঞ্চালন ঘটে থাকে। যদি তোমাদের কাছে একটি উদাহরণ জানতে চাওয়া হয় যে কোনো একটি মাধ্যমের উদাহরণ দাও যেখানে পরিচলন, পরিবহন এবং বিকিরণ এই তিনটি পদ্ধতিতেই তাপের সঞ্চালন ঘটে থাকে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে বয়লার, ঠিক আছে, বয়লার ফার্নেসে কিন্তু এই পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়ে থাকে। নেক্সট চলে আসবো বন্ধুরা আপেক্ষিক তাপের কনসেপ্ট নিয়ে। দেখো আপেক্ষিক তাপ কাকে বলা হয়, একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। এবং সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। এবার কীভাবে আমরা এই ইউনিটটি পেলাম সে ব্যাপারটি তোমাদেরকে বলি। দেখো এখানে এইচ হচ্ছে কোনো একটি বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, ঠিক আছে, কোনো একটি বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপকে আমরা এইচ দিয়ে ইন্ডিকেট করেছি, এবং এইচ এর ভ্যালু হচ্ছে জুল। এবার বস্তুর ভর কী, বস্তুর ভর হচ্ছে, বস্তুর ভরকে আমরা কী দিয়ে প্রকাশ করতে পারি, সিজিএস পদ্ধতিতে বস্তুর ভর হয়ে যাবে গ্রাম, এবং এমকেএস পদ্ধতিতে বস্তুর ভর হয়ে যাবে কিলোগ্রাম। এবং T1-T2 কী, T1-T2 হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, তাহলে একে আমরা কী দিয়ে প্রকাশ করতে পারি, একে কিন্তু আমরা ডিগ্রি সেলসিয়াস দিয়ে প্রকাশ করতে পারি। এবং এখানে যে এস রয়েছে এস হচ্ছে আপেক্ষিক তাপ, তাহলে এখানে আমরা কী লিখতে পারি বন্ধুরা, দেখো এস ইজ ইকুয়াল টু কিন্তু এইচ বাই এম ইন্টু T1-T2, ঠিক আছে, যেখানে এইচ কে আমরা কী লিখেছি, এইচ কে আমরা লিখেছি কিন্তু জুল, আমি এমকেএস পদ্ধতি এসআই পদ্ধতি তোমাদেরকে বলছি, তাহলে এইচ হচ্ছে জুল এবং এম এসআই পদ্ধতিতে বস্তুর ভর কি কিলোগ্রাম, আমি এখানে লিখলাম কেজি, এবং যদি তুমি ডিগ্রি সেলসিয়াস বা কখনো কিন্তু তুমি কেলভিনও করতে পারো যে উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি, T1-T2, এখানে আমি চলে নিয়ে আসলাম কেলভিন, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা এখানে আমি যেহেতু এসআই পদ্ধতি ইউজ করেছি আমি এখানে কেলভিন লিখলাম, তাহলে দেখো বস্তুর আপেক্ষিক তাপের ইউনিট কী হলো, জুল পার কেজি কেলভিন। ঠিক একই রকমভাবে যদি তুমি এখানে কেলভিনের জায়গায় ডিগ্রি সেলসিয়াস বসাও, ঠিক আছে, জুলের জায়গায় তুমি যদি ক্যালোরি বসাও, কারণ সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, এবং বস্তুর ভরের জায়গায় কেজির জায়গায় তুমি গ্রাম বসাও, তাহলে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের এক ইউনিট পাবে তুমি কি, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এইভাবে কিন্তু আপেক্ষিক তাপের ইউনিট আমরা পেয়ে থাকি। নেক্সট চলে আসবো, ও তার সাথে তোমাদেরকে এই ব্যাপারটা বলে রাখি, দেখো কোনো বস্তু দ্বারা মোট গৃহীত বা বর্জিত তাপ বের করতে গেলে আমাকে কী কী জিনিসগুলো জানা উচিত, সেটি হচ্ছে বস্তুর ভর, কী পরিমাণ ভরের আমি বস্তুর উষ্ণতা বৃদ্ধি করছি, ঠিক আছে, এবং বস্তুর আপেক্ষিক তাপ এবং বস্তুর উষ্ণতার পরিবর্তন, অর্থাৎ বস্তুর উষ্ণতার পরিবর্তন ধরে নাও আমি সাপোজ 8 ডিগ্রি থেকে বস্তুর উষ্ণতা 24 ডিগ্রি করছি, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে T1, এখানে আমি ধরেছি T1-T2, তোমরা সবসময় এখানে যেটি বেশি তাপমাত্রা সেটিকে আগে বসাবে, যেটি কম তাপমাত্রা সেটিকে পরে বসাবে, ঠিক আছে, অর্থাৎ বিয়োগ ফলটি তুমি একবারে বসাতে পারো, অর্থাৎ 24-8 করে 16 কিন্তু বসাতে পারো। এবার চলে আসব, দেখো যেহেতু কঠিন এবং তরল পদার্থকে উত্তপ্ত করলে তাদের আয়তনের পরিবর্তন হয় না, সেই জন্য কঠিন এবং তরল পদার্থের কেবলমাত্র একটি আপেক্ষিক তাপ থাকে। এখানে যে ব্যাপারটি তোমাদেরকে নোট করতে হবে সেটি হচ্ছে মনে রাখতে হবে কঠিন এবং তরল পদার্থের কিন্তু কেবলমাত্র একটি আপেক্ষিক তাপ থাকে। কারণ কি, কারণ হচ্ছে এদেরকে যদি আমি উত্তপ্ত করি তাহলে এদের আয়তনের পরিবর্তন হয় না, কিন্তু গ্যাসকে যদি আমি উত্তপ্ত করি তাহলে কিন্তু গ্যাসের আয়তনের পরিবর্তন ঘটে, সেই জন্য গ্যাসের দুটো আপেক্ষিক তাপ থাকে, সেটি হচ্ছে আপেক্ষিক তাপ একটি কনস্ট্যান্ট প্রেশারে এবং আপেক্ষিক তাপ হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে, অর্থাৎ আপেক্ষিক তাপ ধ্রুবক চাপে এবং আপেক্ষিক তাপ ধ্রুবক ভলিউমে। এবার এই আপেক্ষিক তাপ ধ্রুবক চাপকে আমি সিপি দিয়ে প্রকাশ করেছি, সিপি, এবং আপেক্ষিক তাপ ধ্রুবক ভলিউম হলে পরে বা আয়তন হলে পরে আমি সিবি দিয়ে প্রকাশ করেছি। এই CP-CBকে কিন্তু আর বলা হয়, ঠিক আছে, যেখানে আর হচ্ছে গ্যাসীয় ধ্রুবক, ঠিক আছে, এবং CP-CB অর্থাৎ CP এবং CBর যদি রেশিও চাওয়া হয়
তাহলে সেটির ভ্যালু কিন্তু 1.4 এবং একে কিন্তু গামা সাইন দিয়ে প্রকাশ করা হয়। তোমাদের কিন্তু দেখবে যারা লুসেন্টের বই সলভ করছো সেখানে কিন্তু এই ব্যাপারটি রয়েছে যে সিপি ব্যাপারটি কি স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, কনস্ট্যান্ট প্রেশার বা ধ্রুবক চাপে, এবং সিবি হচ্ছে আপেক্ষিক তাপ ধ্রুবক ভলিউমে বা আয়তনে। এবং সিপি থেকে যদি আমি সিবি করি তাহলে আর পাবো গ্যাসীয় ধ্রুবক, এবং সিপি আর সিভির রেশিও অর্থাৎ স্পেসিফিক হিট আর কনস্ট্যান্ট ভলিউম এবং স্পেসিফিক হিট আর কনস্ট্যান্ট প্রেশারের যে রেশিও তার ভ্যালু কিন্তু হচ্ছে 1.4, ঠিক আছে। এবং বন্ধুরা এর সঙ্গে তোমাদেরকে আরও একটি ব্যাপার তোমাদেরকে আমি বলে রাখবো, সেটি হচ্ছে এই যে স্পেসিফিক হিট তোমাদেরকে ব্যাপারটি বললাম, এই স্পেসিফিক হিট স্পেসিফিকের হিটের এয়ারের ক্ষেত্রে যদি স্পেসিফিক হিট তোমাদের কাছে জানতে চাওয়া হয়, ঠিক আছে, এয়ারের ক্ষেত্রে কিন্তু সিপি সিভির ভ্যালু হবে 0.17, ঠিক আছে। যদি বলা হয় এয়ারের স্পেসিফিক হিট অর্থাৎ ধ্রুবক চাপে মানে কনস্ট্যান্ট ভলিউমে বা কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট কী এয়ারের, তখন কিন্তু তোমাদের হবে ভ্যালুটি 0.17, ঠিক আছে, 0.17। এবং যদি সিপিতে বলা হয় তাহলে কত হবে, সিপিতে হবে কিন্তু 0.24, ঠিক আছে। ব্যাপারটি নোট ডাউন করো যে যদি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম তোমাদেরকে বলা হয় এয়ারের কত তাহলে হবে 0.17, এবং স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ ধ্রুবক প্রেশারে কত তখন হবে 0.24, ঠিক আছে। এই ব্যাপারটি কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও। নেক্সট চলে আসবো আমরা এনট্রপি নিয়ে, ঠিক আছে। এনট্রপি কাকে বলা হয়, দেখো খুব ইম্পর্ট্যান্ট থার্মোডাইনামিক্স প্রপার্টি বা তাপগতিবিদ্যার একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান এনট্রপি, ঠিক আছে। এনট্রপি হলো এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা তাপগতিবিদ্যার সাথে যুক্ত, যা বস্তুর গুরুত্বপূর্ণ উপাদান তাপগতিবিদ্যার, যা হচ্ছে বস্তুর তাপ বৃদ্ধির সাথে সাথে বাড়ে এবং তাপ হ্রাসের সাথে সাথে হ্রাস পায়। এবার এই ব্যাপারটি তো তোমরা তাত্ত্বিকভাবে বা ডেফিনেশন আকারে শুনলে, কিন্তু বিষয়টি তোমাদেরকে একটু খুলে বলি। ধরে নাও এরকম একটি কন্টেনার রয়েছে, এর মধ্যে কোনো একটি বস্তুর অসংখ্য মলিকিউলস রয়েছে, ঠিক আছে। এবার একে যদি আমি নিচ থেকে তাপ প্রয়োগ করি, ঠিক আছে, যদি এখানে আমি তাপ প্রয়োগ করি তাহলে কী হবে, এর অণুগুলো কী করবে, ছুটতে শুরু করবে, বিভিন্ন দিকে র্যান্ডামনেস তৈরি হবে, ঠিক আছে, বিভিন্ন দিকে ছুটতে শুরু করবে। তাহলে এদের মধ্যে যে এই ডিসঅর্ডারনেস বা র্যান্ডামনেস তৈরি হচ্ছে সেটিকে কিন্তু বলা হবে এনট্রপি। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে কি এনট্রপি ব্যাপারটি কি তাপের সাথে যুক্ত, অর্থাৎ যদি আমি বস্তুকে উত্তপ্ত করি তাহলে পরে এর যে মলিকুলসগুলো বিভিন্ন দিকে ছুটতে শুরু করবে, এটি হচ্ছে এনট্রপি। এবং তাহলে বন্ধুরা দেখো তোমরা নিজেদের জীবনের সাথে রিলেট করো, এই যে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য প্রতি মুহূর্তে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রতি মুহূর্তে পৃথিবী যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে প্রতি মুহূর্তে পৃথিবীর এনট্রপি কি বাড়বে কি কমবে, একদম ঠিক, প্রতি মুহূর্তে পৃথিবীর এনট্রপি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এনট্রপি ইজ রিলেটেড টু টেম্পারেচার, যদি টেম্পারেচার বাড়ে তাহলে পরে এনট্রপি বাড়বে, যদি টেম্পারেচার কমে তাহলে পরে এনট্রপি কমবে। অর্থাৎ এই মলিকিউলগুলো যে এই যে ছুটতে শুরু করছে, ঠিক আছে, তাদের মধ্যে যে ডিসঅর্ডারনেস তৈরি হচ্ছে, তাদের মধ্যে যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, এটিকে কিন্তু আমরা এনট্রপি বলবো। এবং এনট্রপিকে দেখো এখানে, ঠিক আছে, যেখানে বলা হয়েছে যে এনট্রপিকে যখন পরম তাপমাত্রার সাথে গুণ করা হয় তখন বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপকে নির্ণয় করা হয়। বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ যদি আমি ডেল্টা কিউ দিয়ে প্রকাশ করি, পরম তাপমাত্রাকে যদি আমি টি দিয়ে প্রকাশ করি, এবং এনট্রপিকে যদি এনট্রপির বৃদ্ধি বা হ্রাসকে যদি আমি ডিএস দিয়ে প্রকাশ করি, তাহলে কিন্তু হবে এরকম একটি ইকুয়েশন পাবো, ডেল্টা কিউ ইজিক্যাল টু টি ইন্টু ডিএস। অর্থাৎ বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বের করতে যদি আমি চাই তাহলে পরে তাকে কী করবো, পরম তাপমাত্রার সাথে আমি এনট্রপিকে গুণ করবো, তাহলে কিন্তু বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ আমি নির্ণয় করতে পারবো। নেক্সট চলে আসবো এনথালপি, ঠিক আছে। এনথালপি ব্যাপারটা কি, কোনো বস্তু বা কোনো একটি সিস্টেমের মধ্যে মোট যে পরিমাণ তাপ থাকে তাকে কিন্তু বলা হয় এনথালপি। কোনো একটি সিস্টেম বা কোনো একটি বস্তুর মধ্যে মোট যে পরিমাণ তাপ থাকে তাকে কিন্তু এনথালপি বলা হয়। খুব ইজিভাবে তোমাদেরকে বোঝায় এনথালপি ব্যাপারটা কি, দেখো ধরে নাও তুমি তোমার কাছে বরফ দেওয়া হলো, ঠিক আছে, 0°C উষ্ণতার বরফ। এই 0°C উষ্ণতার বরফকে তাপ প্রয়োগ করে তুমি 100°C নিয়ে গেলে, এই যে 100°C যখন তুমি নিয়ে গেলে তারপরে যদি তুমি একে তাপ দিতে শুরু করো তাহলে কিন্তু এর উষ্ণতা 100°C থাকবে, কিন্তু এটি কিসে পরিণত হবে, স্টিম বা বাষ্পে পরিণত হবে। এবং এই স্টিম বা বাষ্পে পরিণত হওয়ার জন্য ও 537 কিলোক্যালোরি পার গ্রাম কিন্তু তাপ গ্রহণ করবে,
ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখো, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি যে বস্তুর তাপকে নিয়ে যাচ্ছ, তাহলে এই হিটকে আমি কি বলবো, সেন্সেবল হিট বা হ্যাঁ ইন্দ্রিয়গ্রাহ্য তাপ, ঠিক আছে। অর্থাৎ সেন্সিবল হিটের বাংলা টার্ম হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য তাপ। তো বন্ধুরা দেখো, এইখানে 537 কিলো ক্যালোরি না, এটা ক্যালোরি হবে, এই জায়গাটা তোমরা ঠিক করে নাও, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বস্তুর উষ্ণতা আমরা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি, এটাকে আমরা সেন্সিবল হিট বা বলছি ইন্দ্রিয়গ্রাহ্য তাপ। এবং যখন 100 ডিগ্রি সেলসিয়াসেতেই বস্তুর উষ্ণতা স্থির থাকছে, দিয়ে বস্তুটা স্টিমে কনভার্ট হচ্ছে, তখন আমি কি করছি, লেটেন্ট হিট বা লিন তাপ কিন্তু আমি প্রয়োগ করছি, ঠিক আছে। তাহলে বস্তুর মোট তাপের পরিমাণ কি হবে, একদম ঠিক, বস্তুর মোট তাপের পরিমাণ হবে কিন্তু এই সেন্সিবল হিট প্লাস লেটেন্ট হিট, এই দুটোর যোগফল। তার মানে বস্তুটির মধ্যে ওই যে স্টিমে যে কনভার্ট হলো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্টিম, যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্টিমে যে কনভার্ট হলো, তার মধ্যে যেই পরিমাণ মোট তাপ থাকছে তার পরিমাণ কি, তার পরিমাণ হচ্ছে কিন্তু এটা, অর্থাৎ বস্তুটির দ্বারা ইন্দ্রিয়গ্রাহ্য তাপ এবং তার লিন তাপের পরিমাণ, ঠিক আছে। এই জন্যই কিন্তু এনথালপি কনসেপ্টটি আমাদের রাখা বিশেষভাবে প্রয়োজন। এবং এনথালপি ইজ ইকুয়াল টু কি, এনথালপি ইজ ইকুয়াল টু কিন্তু বস্তুর ইন্টারনাল এনার্জি বা অন্তর্নিহিত শক্তি, এবং তার সাথে আমি যোগ করব কি, প্রেশার এবং ভলিউম, অর্থাৎ বস্তুর প্রেশার, ঠিক আছে, মানে ওই গ্যাসটির প্রেশার এবং ভলিউমের যে যোগফল, সেটি কিন্তু হবে এনথালপি, ঠিক আছে। এটি থেকে একটি এমসিকিউ কোশ্চেন আমরা পরবর্তী সময় দেখতে পাবো। নেক্সট চলে আসবো ইউথের সিবিটি কোশ্চেন। দেখো বলা হয়েছে, একটি ঘনবস্তুর মধ্যে দিয়ে তাপের সঞ্চালন কোন বিষয়ের উপর নির্ভর করে না, ঠিক আছে। অর্থাৎ একটি ঘনবস্তুর মধ্যে দিয়ে যে তাপ যাচ্ছে, ঠিক আছে, সেটি কোন এর মধ্যে কোন বিষয়টির উপর নির্ভর করবে না। তো বন্ধুরা, এই উপরিউক্ত এক্সাম্পলগুলির মধ্যে উত্তরটি হবে অপশান সি, ঠিক আছে। অর্থাৎ দেখো, বস্তুর মধ্যে দিয়ে তাপের সঞ্চালন কখনোই ঘর্ষণের উপর নির্ভর করে না, ঠিক আছে। বাদবাকি ঘনত্ব, উপাদান, ইলেকট্রনিক কনফিগারেশন সবগুলোর উপর নির্ভর করে, কিন্তু ঘর্ষণের উপরে কখনোই নির্ভর করে না। এই জন্য অপশান সি উত্তর হবে। নেক্সট হচ্ছে, শীতকালে উলের তৈরি জামা কাপড় পরলে শরীর গরম থাকে, কারণটা কি? কারণ হচ্ছে উল হচ্ছে তাপের কুপরিবাহী। উল তাপের কুপরিবাহী হওয়ার জন্য বাইরের ঠান্ডা যেমন ভিতরে আসে না, তেমন আমাদের শরীরের মধ্যে যে তাপ থাকে সেটিও বাইরে যায় না, তার ফলে আমাদের শরীর গরম থাকে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-এ বলা হয়েছে, পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই তিনটি পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে। তোমাদেরকে থিওরি বোঝানোর সময় আমি বলেছিলাম যে পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই তিনটি পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে কিন্তু বয়লার ফার্নেসে, ঠিক আছে। বয়লার ফার্নেস একটি কমন এক্সাম্পল, যেখানে কিন্তু পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই তিনটি পদ্ধতিতেই তাপের সঞ্চালন ঘটে। এবং সাথে সাথে তোমাদেরকে কী বলেছিলাম, যে পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালনের জন্য মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তনের কোনো দরকার হয় না, তারা স্থান পরিবর্তন করে না। পরিচলন পদ্ধতিতে তাপের সঞ্চালনের জন্য মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তন করে। এবং বিকিরণ পদ্ধতিতে কিন্তু তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমেরই প্রয়োজন হয় না, সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কিন্তু বিকিরণ পদ্ধতির মাধ্যমে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে, তাপের বিকিরণ কী কী বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে। তাপের বিকিরণ কিন্তু দেখো বন্ধুরা, বস্তুর প্রকৃতির উপর নির্ভরশীল, কিরাপের বস্তু, বস্তুর উষ্ণতার উপর নির্ভরশীল এবং বস্তুর আকৃতির উপরেও নির্ভরশীল, ঠিক আছে। বস্তু যদি ক্রস সেকশন এরিয়া বেশি হয়, তাহলে বস্তুর কিন্তু থেকে তাপ বিকিরণ বেশি হবে, ঠিক আছে, মনে রাখবে। চলে আসবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে, কোন পদ্ধতিতে তাপের সঞ্চালনের ক্ষেত্রে তরলের অণুগুলি এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালিত হয়। তাহলে মাধ্যমের অণুগুলি স্থান পরিবর্তন করে তাপ সঞ্চালিত হয় পরিচলন পদ্ধতিতে, এবং পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় কোন কোন মাধ্যমে, তরল এবং গ্যাসীয়, ঠিক আছে। তরল এবং গ্যাসীয় মাধ্যমে কিন্তু পরিবহন, এই পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে, দেখো এই কোশ্চেনটি, তরল এবং গ্যাসীয় মাধ্যমে মূলত কোন পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে, তাহলে কিন্তু উত্তর হবে পরিচলন। নেক্সট চলে আসবো বন্ধুরা কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে, নিম্নলিখিতগুলির ভিতর কোনটি তড়িতের পরিবাহী না, এটার মধ্যে কোনটা তড়িতের পরিবাহী না, তো উত্তর হবে কিন্তু সিরামিক, সিরামিক তড়িতের পরিবাহী না। কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে, মহাবিশ্বের এনট্রপির প্রবণতা, অর্থাৎ মহাবিশ্বের এনট্রপি কি বাড়ছে, সর্বোচ্চ হচ্ছে না সর্বনিম্ন হচ্ছে, শূন্য থাকছে না গড় হচ্ছে। তো দেখো বন্ধুরা, মহাবিশ্বের এনট্রপি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু মহাবিশ্বের এনট্রপি ইনক্রিজিং অর্ডারে রয়েছে, অর্থাৎ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তাহলে মহাবিশ্বের এনট্রপি কিন্তু সর্বোচ্চ, ঠিক আছে।
নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 9, তাপের সাথে সরাসরি সম্পর্ক নেই এর মধ্যে কোনটি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তাপ হচ্ছে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। তাপ কী টাইপের তরঙ্গ? মনে রাখবে তাপ হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাপ যদি প্রয়োগ করি তাহলে কী হবে? বস্তুর কণাগুলি, আমি তোমাদের বলেছিলাম, বস্তুর এন্ট্রপি বাড়বে, বস্তুর মধ্যে ডিসঅর্ডারনেস তৈরি হবে, অর্থাৎ বস্তুর অণুর গতি কিন্তু বৃদ্ধি পাবে এবং পদার্থের তাপ গতিবিদ্যার একটি বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কিন্তু তাপ গতির সাথে সরাসরি সম্পর্ক নেই, কিন্তু তাপ শক্তির পরিমাণ। তাপ শক্তির পরিমাণ যদি আমাকে বার করতে হয় তাহলে কি আমি এনথালপি বা বস্তুর মোট টোটাল তাপ, সেক্ষেত্রে কিন্তু আমি বস্তুর সেন্সিবল হিট বা বোধগম্য তাপ এবং লিড তাপকে যোগ করতে হবে, বা যদি আমি এন্ট্রপির মাধ্যমে যদি তাপ বের করতে চাই তাহলে কিন্তু পরম তাপমাত্রার সাথে আমি এন্ট্রপিকে গুণ করে তারপরে কিন্তু আমি বস্তুর তাপ পাবো, ঠিক আছে? তাহলে তাপের সাথে সরাসরি সম্পর্ক নেই তাপ শক্তির পরিমাপের। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 10, থার্মোডাইনামিক সিস্টেম বা তাপ গতিবিদ্যার একটা সিস্টেমের মধ্যে তাপ ভারসাম্য অর্জন করার জন্য করা হয় যখন দুটি বস্তু কি হয়, যখন এটি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে পাই আমরা, যখন দুটি বস্তু সম তাপমাত্রায় থাকে, ঠিক আছে? তাপমাত্রায় থাকবে তখনই কিন্তু তাপীয় ভারসাম্য তৈরি করতে হবে। জিরো ল অফ থার্মোডাইনামিক্স কী বলেছে? যে যখন দুটি বস্তু তাপীয় ভারসাম্য থাকে তৃতীয় বস্তুর সাথে, তখন কিন্তু তারা পরস্পরের সাথেও তাপীয় ভারসাম্যে থাকে। সুতরাং এটি কিন্তু হবে অপশান এ উত্তর। নেক্সট হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি এবং চাপ ও আয়তনের গুণফলের যোগফলকে কী বলা হয়? তাহলে পরে ইন্টারনাল এনার্জি প্লাস প্রোডাক্ট অফ প্রেশার অ্যান্ড ভলিউম, অর্থাৎ এই ফর্ম, এটিকে কী বলা হয়? এটিকে বলা হয় কিন্তু এনথালপি, ঠিক আছে? যেটি আমি থিওরি পোর্শনে তোমাদেরকে বলেছিলাম, এনথালপি এমন একটি বিষয় যেটি কিন্তু বস্তুর মধ্যে মোট কী পরিমাণ তাপ আছে সেটিকে প্রকাশ করে। এবং দেখো এনথালপি কার কার যোগফল? ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি এবং বস্তুর প্রেশার এবং ভলিউমের কিন্তু যোগফল, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি অনেক অজানা তথ্য তোমাদেরকে দিতে পারলাম, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লাগে, কন্টেন্টফুল হয়, তাহলে অবশ্যই লাইক করো, ঠিক আছে? বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু SSTSC-র ইউটিউব চ্যানেলে অবশ্যই নজর রেখো এবং তোমাদেরকে বলবো যে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং SSTSC।